हात सह बढ़ुछि चिरंजीव एवं मुकिम को दूरता निलंबन परे सेमानकर समर्थन राज्य कांग्रेस विरोध रे विषोदगार करुछंती। पूर्वरु मुकिम एवं चिरंजीव मुह खोली दल रे उटक्री गोष्ठी को उपरे बरसिथिले। एबे समर्थकक जरिया रे राज्य नेतृत्व को टार्गेट करुछंती। सेमानकर निलंबन उपरे राज्य कांग्रेस कार्यकारिणी रे कोनोसी निष्पत्ति होई नाही, फळरे उपकूलर दुई टाणुआ नेता को नेई बढ़ुछि सस्पेंस। कांग्रेस को फेरिबे की मुकिम एवं चिरंजीव, सेमानंक उपरु हटिबो की निलंबन, सेमाने जिबे कुआडे, अन्य कोनोसी दल रे मिसिबे की, 2024 रे केऊ दलरु प्रार्थी हेबे चिरंजीव एवं मुकिम, एमिति प्रश्नवाची भितरे छंदी होईछि दुई नेतांक राजनैतिक भविष्यत। चिरंजीव को परे तांको गोष्ठीर नारायण जेना को दलरु बहिष्कार करथिला कांग्रेस। दल विरोधी कार्य कार्यानुष्ठान नेतिला कांग्रेस श्रृंखला कमिटी। या परे नारायण जेना दल उपरे मध्य बर्तिथिले। इस संपर्क में अधिक सूचना नेबा कटक जोनल हेड विभूति साहू आम सहित जोड़ी होती। विभूति, प्रतिवाद स्वर लंबी चली, वर्तमान समय कौन भी समाधान रास्ता नहीं। যদি আপনি দেখিবে মধুস্মিতা গতকাল কংগ্রেসের রাজ্য কার্যকারী অনুষ্ঠিত হয়েছে, কিন্তু যে দল যে নিলম্বন করেছে দুই বরিষ্ঠ কংগ্রেস নেতা চিরঞ্জীব বিশ্বাল এবং মোহাম্মদ মকিম কু তাঙ্ক উপরু নিলম্বন প্রত্যাহার হব কি নেই সে নেই আলোচনা থাকে। তেমন এটি সন্দেহ সসপেন্স বড়ি চালিছি, তেমন কোন হব কোন নাহি তাহা সময় হি কহিব। যদি আপনি দেখিবে গতকাল কংগ্রেসের চারি জন অবসরপ্রাপ্ত প্রশাসনিক অধিকারী যোগ দিয়েছেন, যে কি হচ্ছেন এমএসএমই ডিপার্টমেন্টর পূর্বতন পঞ্চানন দাস, ইস্পাত খনি বিভাগের পূর্বতন স্বতন্ত্র সচিব বিশ্বনাথ আচার্য, বিডিএর পূর্বতন সচিব রবীন্দ্রনাথ মিশ্র, রাজ্য ঘরোই বিভাগ প্রোটোকল পূর্বতন স্বতন্ত্র সচিব উদ্ধব কর, তো এই চারিজন সেগুলো অবসরপ্রাপ্ত প্রশাসনিক অধিকারী নিয়াযাচ্ছে। কিন্তু অন্য পটরে যে বরিষ্ঠ কংগ্রেস নেতা আছেন সেমানে দলরু নিলম্বন হচ্ছন্তি, এবং যদি দেখিবে এ নিলম্বন পরে পরে প্রতিবাদর স্বর মধ্যে শাণিত হয়েছে। প্রতিবাদ যেভাবে ভাবে যে ঢঙ্গরে হয়েছে, ভুবনেশ্বরের প্রতিবাদ হয়েছে, কটকের প্রতিবাদ হয়েছে, জগৎসিংহপুরের প্রতিবাদ হয়েছে, এবং উপকূল জেলা মানকর উপকূল ওড়িশার দুই বরিষ্ঠ কংগ্রেস নেতা হচ্ছন্তি চিরঞ্জীব বিশ্বাল এবং মোহাম্মদ মকিম, যাহাঙ্ক পছরে অনেক কর্মী অছন্তি, অনেক কংগ্রেস নেতা অছন্তি, এবং কটকরে একাধিক প্রতিবাদ হেলানি। যেতবেলে ভুবনেশ্বরের বৈঠক চলছে সেতবেলে কটকরে এটি মৌন প্রতিবাদ চলছিলা, গতকালি চৌদ্বার কটকরে এক সাধারণ সভা গোটে বন্ধুমূলক আকারে আয়োজন করা যায়, সেটি মধ্যে প্রতিবাদ করা যাইছি। তেমন যেতবে প্রতিবাদ বড়ি বড়ি চলছে, কিন্তু কোন হব এ দুই রাজনৈতিক ব্যক্তিঙ্কর ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ার নেই। যদি সেমানে মধ্যে সূচনা দিয়ে সারছেন যে চব্বিশ নির্বাচনে সে অবতীর্ণ হচ্ছেন, তেমন সে কংগ্রেস প্রার্থী হবে না অন্য কেউ দল প্রার্থী হবে না ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হবে, তাহা হি বর্তমান প্রশ্নবাচী সৃষ্টি করছে। তেমন ভবিষ্যৎ হি কহিব যে কোন তাঙ্ক উপরে দল নিলম্বন করছে তা প্রত্যাহার করছে কি না, কি সেমানে অন্য কেউ দলকে যাচ্ছেন। যদি দেখিবে নিহাতি পক্ষে উপকূল ওড়িশার ইয়ে বড় প্রভাব পকাইব এই দুই নেতাঙ্ক নিলম্বন, এবং যদি তাঙ্কর যে আক্টিভিটিজ দেখিবে সেমানে উদ্যম করছেন দলর নিলম্বন প্রত্যাহার হোক এবং সেমানে দলরে রুহন্ত। বিলকুল লম্বা সময় ধরে কি এ প্রত্যাহার দাবি গোটে প্রকার জোর ধরিছি, এবং যেমতি আপন কহিলে ইয়ে বিলকুল আগামী সময়ে প্রভাব পকাইব। 2024 আগকু নির্বাচন হয়েছে, তা পূর্বরু ইয়ে নিষ্পত্তি ভারি পকাইব কি কংগ্রেস কু, অনেপটে দুই জনক ভবিষ্যৎ বা রাজনৈতিক ক্যারিয়ার কোণ হেব তা উপরে মধ্যে সমস্ত নজর রয়েছে। বহুত বহুত ধন্যবাদ বিভূতি আপনার সূচনা পাই।